ভারতীয় জনতা পার্টির 49তম মণ্ডল কমিটির ডাকে শনিবার তিপ্রা মথার অনৈতিক কাজের বিরুদ্ধে এক প্রতিবাদ জানিয়ে মিছিল বের করা হয়। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভায় যোগদানে বিজেপি সমর্থিত জনজাতিদের বাধা দেয় তিপ্রা মথার গুন্ডা বাহিনী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বিজেপির সরকারের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরে এদিন প্রতিবাদ মিছিল বের করেছে ছামুনু মণ্ডল। এদিনের মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক। আজকে প্রতিবাদ মিছিল এটাই আমাদের ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার চার বছর চলছে। ব্যাপকভাবে উন্নয়ন চলছে গ্রাম পাহাড় থেকে শহরে গলিতে গলিতে, যেখানে আমরা বামপন্থ 25 বছর যেটা করতে পারিনি, আমরা সরকার আসার পর রাস্তাঘাট পাড়ায় পাড়ায় বিদ্যুৎ সোলিং এবং পাড়ায় পাড়ায় আমাদের জলজীবন জল মিশন প্রকল্প থেকে কাজ আমাদের জলের ব্যবস্থা করা হচ্ছে এবং পাড়ায় পাড়ায় যে বাগান দেওয়া হচ্ছে আত্মনির্ভর ভারতের জন্য, যাতে আগামী দিনে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যারা 21 কার্যকর্তা বা যারা অন্যরা যারা আছেন আমাদের, যাতে আমাদের সামনে বিধানসভার জনজাতিরা উন্নয়ন করতে পারে তার জন্য আমাদের এই আজকের এই মিছিল। আমাদের প্রচার হচ্ছে ফ্রি চাল দেওয়া হচ্ছে সরকার আসার পর থেকে আমাদের, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এখানে এই যে ত্রিপুরা মতা বা আমাদের এই যে সিপিএম বা কংগ্রেস থেকে যে বিভিন্নভাবে আমাদের যে বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রচার অপপ্রচার চলছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই মিছিল। এবং আমরা এই সরকার যে আমাদের চলছে আগামী দিনও আমরা অন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে চাই, তার জন্য আজকের এই মিছিল। আমরা গ্রাম পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের লোক এসেছে আজকে ব্যাপক সুবিশাল মিছিল। আমাদের মিছিলে ব্যক্ত দিয়েছিলেন আমাদের মাননীয় বিধায়ক সম্রাট চাকমাজি, উনি বিধায়ক এলাকা অন্যান্য থেকে অনেক গুলা কাজ করেছেন, স্কুলে স্কুলে বেঞ্চ দিয়েছেন, বাদ্যযন্ত্র দিয়েছেন এবং শেড ঘর দিয়েছেন, ওয়েটিং শেড, বিভিন্ন আরো উন্নয়নমূলক কাজ চলছে আমাদের। আমরা এজন্য আজকে এই মিছিল আমরা প্রচারে।